হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশাস ক্রিয়েটিভিটি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা আমি এখানে পরোটা বানিয়ে দিয়েছি, সাথে গরু মাংস একটু গরম করে দিয়েছি। সাইফার পাপা এখন ব্রেকফাস্ট করছে, তো ওনাকে আমি একটু ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে তারপর দিলাম, কারণ আজকে একটু ঘুম থেকে উঠে মানে সব কিছু প্রিপেয়ার করতে আমার একটু সময় বেশি লেগে গেছে। তো মাঝে মাঝে এরকমটা হয়ে যায় প্রায়। তো আমি হচ্ছে পরোটা আর গরু মাংসটা ওনাকে গরম করে খেতে দিয়েছি, আর সেই ফাঁকে ওনার জন্য টিফিন রেডি করে নিয়েছি। তো টিফিন রেডি করতে গিয়েই আমার একটু অবশ্য লেট হয়ে গিয়েছে, আর সাইফার পাপা এখন ঝটপট তাড়াতাড়ি করে অফিসে চলে যাচ্ছে। আর এদিকেও হচ্ছে আমি যেহেতু মাত্র ঘুম থেকে উঠেছি, বিছানাতেও একদম এলোমেলো আছে। তো সাইফার পাপা অফিসে যাওয়ার পর অবশ্য আমি আমার বাসা অ্যান্ড বেডশিট সব কিছু গুছিয়ে বাসাতে একদম ঝাড় দিয়ে নিয়েছি। বিকজ সাইফা হচ্ছে উপরে ওর ফুপির কাছে ঘুমিয়েছিল রাতে, তো মাঝে মাঝে ওর ফুপির কাছে থাকে, বেশিরভাগই ওর ফুপির কাছে থাকে বলতে পারেন, আমাদের কাছে একদম খুবই কম থাকে। তো এখানে এখন আমি আস্তে আস্তে রুটি বানিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ পর খেতে বসেছি। আর এখন এত পরিমাণ গরম পড়েছে যে মানে রান্নাঘরে থাকাটা আসলে অনেকটা টাফ হয়ে যায়, একদমই ঘেমে যায় আর কি। তো আমি এখানে মানে পুরো রুটি বানাতে গিয়ে ঘেমে অস্থির হয়ে গিয়েছি। তো এখানে আমি ফ্যানটা ছেড়ে তারপর হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো এখানে আমিও সেম ব্রেকফাস্টটাই করছি, পরোটা দিয়ে গরু মাংস। তবে কোরবানি ঈদের পর থেকে শুরু করে টানা এ পর্যন্ত জাস্ট গরু মাংসই খাওয়া হচ্ছে। তো আজকে একটু আমি চেঞ্জ করব, এখন আর গরু মাংস খাওয়া পসিবল না। তো এখানে এই যে সাইফার পাপার জন্য আমি টিফিনে ভুনা খিচুড়ি বানিয়েছিলাম, তো একটু বেশি করেই করেছি যাতে দুপুরবেলা আমার সাইফার জন্য এক্সট্রাভাবে আলাদা রান্না না করতে হয়। আর এদিকে গরু মাংস এতটুকু ছিল, এটাকে আমি একদম শুকিয়ে ফেলবো জাল দিয়ে। সো আমাদের রান্নাবান্না দুপুরবেলা করা লাগছে না, এখানে সব কিছু আগে থেকেই রেডি করা আছে। তো এখন হচ্ছে আমি আমার বাসাটাকে একটু ক্লিন করে নিব, ক্লিন করে নিব বলতে আমি আমার বেডশিটটাকে গুছিয়ে নিব। আর এই ফাঁকে এখন আমি আমার জন্য একটু চা করে নিচ্ছি। তো গরমে দেখা যায় ঘেমে ঠান্ডা লেগে যায় আমার মাঝে মাঝে, তো এই জন্য গলাতে একটু ব্যথা করছিল। আমি হচ্ছে এখানে একটু মশলা চা করে নিচ্ছি। আজকে আর চিন্তা করলাম যে দুধ চাটা খাবো না, একটু মশলা দিয়ে রং চা করে খাবো। তো সেই অনুযায়ী আমি এখন মশলা চাটা বসিয়ে দিচ্ছি। মশলা চাটা একদমই রেডি, এবার এটা নিয়ে আমি আমার বেডরুমে চলে যাব। তো সেখানে গিয়ে আমি আমার কিছু ইউটিউবিংয়ের এডিটিংয়ের কাজ করব, অ্যান্ড বসে বসে তারপর হচ্ছে চাটা খাবো। তো এখানে বসে আমি এখন চাটা খাচ্ছিলাম, ঠিক তার একটু পরেই আর কি সাইফা চলে এসেছে উপর থেকে। তো ও আসার পরে ওকে গোসল করিয়ে দিয়েছি, তারপর দাঁত ব্রাশ করে গোসল করিয়ে এখন হচ্ছে ওকে একটু খাওয়াই দিব। সো যেহেতু আস্তে আস্তে প্রায় 11-12 বেজে যায়, কারণ ও ঘুম থেকে একটু লেটে ওঠে, তবে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, আজকে একদম 10টা বাজেই চলে এসেছে। তো যাই হোক, আমি ওকে গোসল করিয়ে এখানে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে দিয়েছি, তারপর আমিও লাঞ্চটা করে নিয়েছি। আর এখানে এখন আমরা মা মেয়ে দুজন মিলে আইসক্রিমটা এনজয় করব। তো এটা হচ্ছে আমার ফ্রিজে ছিল, আমার ফ্রিজে আরও একটা আছে, কারণ সাইফার নানু ভাইয়া যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো, সেটা বড় একটা বক্সে ওইটা রাখা আছে। আর এটা হচ্ছে দুলা ভাই এনেছিল আমাদের জন্য, যেহেতু আমি আইসক্রিম পছন্দ করি আর ভাইয়া সবসময় আইসক্রিম চকলেট আমাদেরকে গিফট হিসেবে দেয়, তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিই। তো এখানে ভাইয়া আমাদের জন্য আইসক্রিমটা এনেছিল, আর এইটা হচ্ছে এখন আমি আর আমার সাইফা মিলে এনজয় করছি। আর ওই যে চিপস দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আনা হয়েছিল কাল রাতে, সাইফাকে বের করে দিলাম। আর এরপর অবশ্য বিকেল টাইমটা আমার হাতে কোনো কাজই ছিল না, আমি একদমই ফ্রি ছিলাম। ফ্রি বসে বসে আমি এখানে একদম হাতে সেলাই করে আমার বিড়ালদের জন্য এখানে জামা বানিয়ে নিয়েছি। আর জামাগুলোকে ফার্স্টে আমি ববি পিন দিয়ে এভাবে সেট মানে এগুলোকে কী বলে হিজাব পিনগুলো দিয়ে এগুলোকে আগে সেট করে নিয়েছি, তারপর হচ্ছে আমি হাতে সেলাই করেছি।
তো আমার খুব একটা বেশি সময় লাগেনি। এক একটা জামা আমি যেহেতু দুটো জামা বানিয়েছি, তো এক একটা জামা সেলাই করতে আমার সর্বোচ্চ সময় লেগেছে 15 মিনিটের মতো। তো যাই হোক, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে দুটো জামা রেডি করে ফেলেছি। তো একটাকে পরিয়ে দিচ্ছি, দেখুন একটা মোড়ামুড়ি শুরু করেছে। তো আমি ফার্স্টে একটা বানিয়ে একটু দেখলাম যে ওদের গায়ে ঠিকঠাক হচ্ছে কি না। এরপর কিন্তু আমি সিস্টেমটা একটু চেঞ্জ করে দিয়েছি। তো এরপর আমি পিচ্চিটাকেও পরিয়ে দিয়েছি ছোট্ট আর একটা বানিয়ে। তো দেখুন আমার পিচ্চিটাকে মাশাল্লাহ কত কিউট লাগছে, আপনারা সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। তো ও আসলে ছোট, তো এই জন্য ওকে মানে একটু বেশি কিউট লাগছে। আর বড়টাকেও দেখুন কালারটা আসলে মানে এই কালারটা যেহেতু সাদা কালার কিটি, ওকেও ভালো লাগছে। আবার এখানে মিক্স কালার আমার যে ক্যাটটা আছে ওকেও কিন্তু ভালো লাগছে। তো আমি এমন একটা কালার চুজ করেছি যে কালারে দুইটাকেই মানাবে, আর ওদেরকে আমি সেম ড্রেস আর কি বানিয়ে দিব। আমি অনলাইনে অনেক ড্রেস দেখি যে কিটেনদের জন্য কিন্তু ড্রেস পাওয়া যায়, কিনতেই পাওয়া যায়। তো আমার কাছে মনে হয় যে সেগুলো ওদের কখনোই সাইজে হবে না, হয়তোবা বড় হয়ে যাবে হয়তোবা ছোট হয়ে যাবে। আর ওদের শেপটা একটু অন্যরকম, যেমন এই যে আমার ক্যালিকো যে এই ফিমেল ক্যাটটা, এই ক্যালিকোটার প্রবলেম হচ্ছে ওর শরীর স্বাস্থ্য এই জন্য যাই গলাটা একটু চিকন। সেই ক্ষেত্রে আমি ওদেরকে কোনো বেল্ট পরাতে গেলেও আমার ঝামেলা হয়ে যায়। আমি যে বেল্ট দুটো অর্ডার করেছিলাম সেটা কিন্তু ওদের গলায় খুবই চিকন হয়েছে, যার জন্য পিচ্চিটাকে পরাতেই পাই না, খুলে যায়। তো এই জন্য আমি আর সেই ভুলটা করিনি, আমি এই ড্রেসগুলো নিজের হাতে ওদের মাপ নিয়ে বানিয়েছি। দেখুন একদম পারফেক্টলি হয়েছে, আর ওরা কিন্তু খুব ইজিলি মুভ করতে পারছে। আর কেনা ড্রেসগুলো পরালে কি হয়, ওরা হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আর ওরা কিন্তু খুব আনন্দ নিয়ে দেখুন আমার সাথে লাফালাফি করছে, খেলা করছে, ওরা আনন্দ নিয়ে হাঁটছে, ওদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। কারণ আমি হচ্ছে এই ড্রেসটা একদম সামনের দিকটা খোলা রেখেছি যাতে ওরা ইজিলি মুভ করতে পারে। এই ড্রেসটা অনেকটা সুপারম্যানের পেছন দিকে যেমন গলার সাথে আটকানো থাকে, পেছন দিকে একটা পর্দার মতো থাকে, আমি ওইভাবে জাস্ট করেছি। ওদের জাস্ট গলার সাথে এটা বেল্টের মতো লাগিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পেছন দিকটা একটা পর্দা দেওয়া, সামনের দিকটা একদমই খোলা, এই জন্য ওদের মুভ করতে আর কোনো কষ্ট হচ্ছে না। তো এখন ওদেরকে আমি ক্যান ফুড দিব। তো এই যে ক্যান ফুডটা খুলে দেওয়ার পর এতটুকু খেয়েছে, সেইটুকু খেয়েছে, আর বাদ বাকিটুকু আমি হচ্ছে এখন বড়টাকে দিব। তো ওদেরকে খাওয়ানোর পর আমি এখন আমার রাতের বেলা ডিনারটা আর কি রেডি করে নিব। তো যেটা আজকের ব্লগের মেইন উদ্দেশ্য, আমি আজকে তোমাদেরকে বলেছি ফার্স্টেই যে ঈদ হয়েছে প্রায় 9-10 দিন হয়ে গেছে, আমরা কিন্তু এখনও টানা গরু মাংস খেয়েই চলেছি। আর এটা শুধু আমরা বললে ভুল হবে, মুসলিম পরিবার সবাই কিন্তু মানে কোরবানির ঈদে গরুর মাংসটা ঈদের পর থেকে 7 দিন টানা আমরা সবাই কিন্তু খাই। কারণ যখন মাংসটা বেশি করে মানে রান্না করা হয় ঈদের দিন টাটকা ফ্রেশ মাংসটা, এরপর কিন্তু এটা জাল দিয়ে যতই জাল দেওয়া হয় ততই এটার টেস্ট বাড়ে। তো এইভাবে খেতে খেতে দেখা যায় যে এখন আর গরুর মাংস চলছে না, আর ভাল লাগছে না, কারণ এত বেশি গরম, আর গরু মাংস খেলে গরম আরও বেশি লাগে। তো সেই জন্য আমি আজকে একটু সবজির আয়োজন করেছি, আজকে একদম সবজি দিয়ে খাওয়া হবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে বেগুনটা আমি ভেজে তারপর ভর্তা করে নিচ্ছি, আর বেগুন ভাজা করেছি, তারপর শাপলা ভাজি করেছি, আর ওইদিকে ডাল হচ্ছে, ডালটাও কিন্তু আমি আমডাল করেছি, একটু টকটক টাইপ হলে ভালো হবে, কারণ গরমের ভেতর আমার কাছে মনে হয় এই ধরনের খাবার খেলেই ভালো লাগে। তো আমাদের বাসায় আবার একজন নবাবের বংশধর আছেন, যিনি আমাদের গৃহকর্তা, উনি আবার এই ধরনের সবজি টবজি দেখলে একটু কেমন যেন করে। তো ওনার জন্য আমি চিন্তা করেছি যে গরুর মাংসটা ভাজা ভাজা করার পর যে কালো কালোটা থাকে ওইটাও কিন্তু ভাতের সাথে ভালোই লাগে খেতে। তো আমি সবজির পাশাপাশি অল্প একটু রাখবো যাতে আর কি কারো মন খারাপ না হয়, সবার মন রাখার চেষ্টা আর কি। তো এই তো আমি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাজা বেগুনের ভর্তাটা করে নিচ্ছি। আমি বেশিরভাগ টাইমে মানে ভাজা অথবা হচ্ছে সিদ্ধ বেগুন এই টাইপের ভর্তাটা করি, তবে পোড়া বেগুনের ভর্তাও করি। আমার ফ্রিজে অ্যাকচুয়ালি যে বড় যেই কালো বেগুনগুলো থাকে এগুলো দুইটা আছে গোল গোল, সো আমি হচ্ছে সেখান থেকে একটা আজকে করেছি, এর পরেরটা আমি তোমাদেরকে পুড়িয়ে ভর্তা করে দেখাবো। তো যাই হোক, আজ হচ্ছে ভাজা বেগুনের ভর্তাটাই তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর এইটা কিন্তু যথেষ্ট টেস্টি হয়েছিল, দেখতেই পাচ্ছ খুবই মজা লেগেছিলো সাদা ভাতের সাথে খেতে। সাইফার পাপাকে নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ উনি খাবার নিয়ে যদি ভালো না লাগে বা পছন্দ না করে, তো আজকে প্রত্যেকটা আইটেমই উনি পছন্দ করেছে, যাক আলহামদুলিল্লাহ। সবার মানে এত গরমের মধ্যে কষ্ট করে রান্নাবান্না করে যখন ভালো লাগে তখন আসলে খুশি লাগে আর কি। তো যাই হোক, এই তো এখানে এগুলো রেডি, আর এদিকে ডালটা শুধু বাগারটা দিতে হবে। এদিকে দেখলাম সাইফার পাপা অলরেডি বাসায় চলে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে। উনি বাসায় এসে দেখলো যে আমি গরমে একদম ভিজে গেছি,
উনি আমার জন্য এখানে ঠান্ডা ঠান্ডা কোকা কোলা এনেছে, তারপর হচ্ছে ফ্যানটাকে ছেড়ে দিয়েছে যাতে আমার গরম না লাগে। তো আলহামদুলিল্লাহ অনেক কেয়ারিং হাজবেন্ড, সে যথেষ্ট কেয়ার করে আমার। আর যদি বাসায় থাকতো তাহলে অবশ্যই আমাকে কাজে একটু হেল্প করতো যাতে আমার তাড়াতাড়ি কিচেন থেকে আমি বের হতে পারি। তো উনি আমাকে সবসময় একটা কথা বলে যে তুমি এক কাজ করতে পারো, হয়তো বা চিকেন রান্না করে বসে থাকবা, নয়তো বা একটা বিফ কারি করে বসে থাকবা, দেখবা যে আর কিছুই লাগতেছে না, কারণ এই রান্নাগুলো এতটাই ইজি যে বেশিক্ষণ রান্নাঘরে থাকা লাগে না। আর এত গরমের ভেতর আসলে লং টাইম রান্না করাটা একটু কষ্টকর হয়ে যায়। তো এই তো আমার এখানে সব রান্নাবান্না একদম ডান, আর ডালটাও হয়ে গেছে। এখন আমি টেবিলে সব খাবারগুলো সার্ভ করে নিয়েছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কী কী আছে। তো সাদা ভাতটাও নিয়ে এসেছি, আর এই যে হচ্ছে আমার ভাজা বেগুনের ভর্তাটা, এটা হচ্ছে স্পেশাল, কারণ এইটা অনেক বেশি মজা হয়েছিল। এদিকে শাপলা ভাজিটাও ছিল, এইটাও ইয়াম্মি হয়েছিল। আর গরমের ভেতর টক ডালের কথা কি আর বলবো, আম দিয়ে যেহেতু ডালটা করেছি এইটাও ভালো লেগেছে খেতে। তবে আমি ডালটা একটু ঘন করে করেছি, তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই তো দেখো, আর টকটাও একদম পারফেক্ট ছিল। আর এখানে এই যে বেগুন ভাজাটা রেখেছি, আর এই দিকে মাংস যে ভাজা করার পর যে ঝুরা মাংসটা সেটা রেখেছি, এটা দিয়ে ভাত খেতে ভালোই লাগে। তো যাই হোক, সাইফার পাপার জন্য আর কি এটা রাখা এক্সট্রাভাবে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব, আমি আমার প্লেটটা রেডি করে নিচ্ছি। ওইদিকে সাইফার পাপা সাইফাকে খাইয়ে দিয়েছে, কারণ দেখা যায় যে বাচ্চা মানুষ, ওকে আগে আগে খাইয়ে দেওয়ার পর আমি আর সাইফার পাপা বসে একসাথে ডিনারটা কমপ্লিট করে নিব। তো আমি আমার প্লেটটা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ফাঁকে বলে রাখি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো আর আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদের পাশে থাকার জন্য সত্যি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করোনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর সেই সাথে বেল আইকনটাও অন করে দিবে, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন চলে যাবে দ্রুত তোমাদের কাছে। সো আমার আজকের আয়োজনটা তোমাদের কাছে কেমন লাগলো, আজকের ব্লগের কোনো একটা অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।